সন্তান জন্ম দেওয়ার 2 ঘন্টা পরে পরীক্ষা দিতে চলে আসছে সেই সন্তানের মা, অর্থাৎ সেই মেয়েটা, যে মেয়েটা পরীক্ষা দিতে আসছে ওই মেয়েটার ওই দিনে সন্তান হয়েছে, কিন্তু হসপিটাল থেকে কী করছে, সন্তান হওয়ার 2 ঘন্টা পরে পরীক্ষা দিতে চলে আসছে। কারণটা কী? কারণ এই পরীক্ষা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। কথায় আছে না, শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক এইটাই বুঝাইতে চলে আসছে। কিন্তু আমি আসলে বুঝতেছি না যে এই শিক্ষা দিয়ে কী করবে, মানে তার সন্তান হয়েছে, বিয়ে হয়েছে, কিন্তু মাগার পরীক্ষা তো মিস দেওয়া যায় না, কিন্তু সেই সার্টিফিকেট দিয়ে সে কী করতে চাইতেছে? কী হয়ে গেছে, এখন বাচ্চা হয়েছে, রান্না বাড়ি করবো, খাওয়া দাওয়া করবো, এটাই তো হলো একটা মেয়ের কাজ, রান্নাবান্না, ব্যাগ মাস্টারি যেটাকে বলে আর কি, কোনো কাজে আসবো না সেই শিক্ষা। আপনি একটা জিনিস দেখেন, এটা 2 ঘন্টা আগের নিউজ দেখছি, 2 ঘন্টা পরে মানে একটু আগে একটা নিউজ দেখলাম যে এক শিক্ষার্থী যে চাকরি পায় না দেখে তার সব সার্টিফিকেট ছিঁড়া ফেলতেছে। কারণটা কী? কারণ সে চাকরির জন্য, মানে আমি পুরোটা বিস্তারিত পড়ছি, যে ছেলেটা খুবই গরিব মানুষ, সংসারের হাল ধরতে পড়ালেখা, ভালো পড়ালেখা করছে, পড়ালেখা শেষ করছে, সংসারে অভাব অনটনের কারণে সে সরকারি বেসরকারি চাকরি খোঁজ করতেছে, কিন্তু হতাশ, চাকরি পাইতেছে না, বেচারা কী করবো, ওই রাগে তার সব সার্টিফিকেট ছিঁড়া ফেলতেছে। আর এই দিক দিয়ে এই বোনটা কী করছে, সন্তান জন্ম দেওয়ার 2 ঘন্টা পরে চলে আসছে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করতে। এবার আপনি মিলিয়ে দেখুন যে এই শিক্ষার দাম কী। এই যে প্রবাসের মাটিতে হাজার হাজার শিক্ষিত ছেলে মেয়ে আছে, যে দেশে কোনো চাকরি মিলতেছে না, কী করবো, শেষমেশ প্রবাসের উদ্দেশ্যে রওনা দেয়, আর সেই প্রবাসে এসে শিক্ষিত ছেলেমেয়েরা, যে ছেলে দেশে কোনো কর্ম করে নাই, সেই ছেলে প্রবাসে আইসা প্রথম অবস্থা তার অবস্থা খুব খারাপ হয়ে যায়, কিন্তু কী করবো, পরিস্থিতির শিকার, কিছু টাকা ঋণ করে চলে আসে, ওই টাকা পরিশোধ করতে গিয়ে যে কোনো কাজকেই বেছে নিতে হয় প্রবাসের মাটিতে। যাক প্রিয় দর্শক, কী বলবো, নিউজটা দেখে নিজের থেকে একটু হাসিও পাইলো, আবার ওই ভাইয়ের নিউজটা দেখে নিজের থেকে কষ্ট লাগলো, যে গরিব মানুষ এত কষ্ট করে পড়ালেখা করছে, পড়ালেখার বিনিময়ে যে একটা চাকরির কারণে এত পড়ালেখা, কিন্তু সেই চাকরি যদি না মিলে, যে এমন না যে সরকারি প্রতিষ্ঠানে শুধু চেষ্টা করছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও চেষ্টা করছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে একটা চাকরি মিলাতে পারে নাই, সেই মানুষ এটা কম জিদ্দে, মানুষের ভিতরটাতে রাগ, কতটুকু রাগ হলে তার যে সেই পড়ালেখা একটা মানুষের সম্পদ হলো সার্টিফিকেট, পড়ালেখার সম্পদ হলো সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলো ছিঁড়া ফেলতে পারে। যাক প্রিয় দর্শক, সকালে ভালো থাকেন, ভালো লাগলে আমাদের সত্যের সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম।